PUBG প্রেমীদের জন্য দারুণ সুখবর, দ্বিতীয়বার ভারতে ফিরল ব্যাটল গ্রাউন্ড। ফের কি আসক্তির গ্রাসে যুব সমাজ? তবে ডাউনলোড করলেও খেলতে পারবেন না এই গেম। কবে থেকে খেলা যাবে গেমটি? গেমটি খেলার জন্য ইউজারদের কি করতে হবে? কোথা থেকে পাওয়া যাবে এই গেম? দিনে সর্বোচ্চ কতক্ষণ খেলতে পারবেন এই গেম? কি কি রয়েছে নতুন নির্দেশিকা? বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি কোনো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন আমাদের সাথে জুড়ে প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। PUBG প্রেমীদের জন্য বিরাট সুখবর, অবশেষে ভারতে ফিরল ব্যাটল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। রবিবার সকাল থেকে প্রি ডাউনলোড করা যাচ্ছে জনপ্রিয় মোবাইল গেমটি। তবে প্রথম দিকে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজাররা এই গেমটি ডাউনলোড করতে পারলেও বর্তমানে iOS ইউজারদের জন্য এই জনপ্রিয় কোরিয়ান গেমটি ডাউনলোড করা উপলব্ধ হয়ে গিয়েছে। তবে মোবাইলে ডাউনলোড করলেও খেলা যাবে না এই গেমটি। সকাল থেকে ব্যাটল গ্রাউন্ডস গেমটি ডাউনলোড করতে ব্যস্ত তারা। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হওয়ার পরই কোপ পড়েছিল বহু চীন অ্যাপে, যার জেরে এদেশে নিষিদ্ধ হয়েছিল জনপ্রিয় গেম পাবজিও। সেই শূন্যস্থান পূর্ণ করে প্রায় একই ধাঁচে তৈরি গেম ব্যাটল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। এক মধ্যে হঠাৎ গুগল প্লে স্টোর থেকে উধাও হয়ে যায় BGMI গেমটি। গুগলের তরফে জানা হয়েছে কেন্দ্রের নির্দেশ পাওয়ার পরই নাকি তারা এই অ্যাপটি প্লে স্টোরে ব্লক করে দেয়। তবে এবার ফের ভারতে পুরো দমে ফিরছে BGMI। তবে আপাতত 3 মাসের ট্রায়ালে চলবে এই মোবাইল গেমটি, একথা 1 মাস আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। এই 3 মাসে কোনো রকম সন্দেহজনক কিছু দেখা গেলেই চিরতরে ভারতে ব্যবসা করার সুযোগ হারাবে এই গেমের নির্মাতা সংস্থা ক্র্যাফটন। প্রথমত এই গেম ব্যবহারকারীরা ভারতীয়দের ব্যক্তিগত তথ্য চীনের সার্ভারে জমা করছেন এমন অভিযোগ উঠেছিল। এছাড়াও ছিল নৈতিকতার প্রশ্ন। পাবজির নেশায় আসক্ত হয়ে বিপদে চলে গিয়েছিল বহু শিশু ও কিশোর। চুরি চামারি রেসারেসির জেরে খুনের ঘটনাও ঘটেছিল এই গেমকে কেন্দ্র করে। আশঙ্কিত হয়ে পড়েছিলেন অভিভাবকরা। একাধিক রাজ্যের সরকার পাবজিকে নিষিদ্ধ করে দেয়, শেষে কেন্দ্রীয় সরকারও একই পদক্ষেপ করেন। এতে অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলেন পাবজি প্রেমিকরা। তবে হতাশা থেকে এবার মুক্তি, আবার ভারতে ফিরল তাদের পছন্দের গেম পাবজি। তবে ট্রায়াল পিরিয়ডে গেমটি যতক্ষণ ইচ্ছা খেলা যাবে না। 18 বছরের নিচে অর্থাৎ অপ্রাপ্ত বয়স্করা দিনে সর্বোচ্চ 3 ঘন্টা খেলতে পারবে, আর প্রাপ্ত বয়স্করা 6 ঘন্টা। দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্র্যাফটন জানিয়েছেন ভার্সন 2.5 আপডেট নিয়ে ফিরছে BGMI। এতে থাকবে নতুন ম্যাপ নিউশা, এছাড়া উন্নততর হয়ে উঠেছে আগ্নেয়াস্ত্র। এদিকে BGMI এর ফিরে আসায় আশান্বিত হবে 2020 সালে নিষিদ্ধ হওয়া 300টি অ্যাপ। বিপুল জনসংখ্যার ভারত এসব অ্যাপেদের বিশাল বড় বাজার, তাই এদেশে ব্যবসা করতে মরিয়া তারা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে জানার সুযোগ দেবেন। পাশাপাশি আপনি যদি একজন পাবজি লাভার হয়ে থাকেন এবং আপনার ফোনেও যদি পাবজি গেম থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।